হ্যালো ফ্রেন্ডস, আজকে শেয়ার করব 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের প্রেক্ষাপট এবং ফলাফল সম্পর্কে। তো প্রথম পয়েন্ট হচ্ছে ভূমিকা পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে। যুক্তফ্রন্টের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। 1947 সালে ভারত বিভক্ত এবং যার ফলশ্রুতিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান গঠিত হয় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান প্রদেশ নিয়ে। কিন্তু পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই ক্ষমতাসীন মুসলিম লীগ সরকার পূর্ব বাংলার উপর বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। পূর্ব বাংলার উপর বৈষম্য নীতির বিরুদ্ধে মুসলিম লীগের বিপরীতে যুক্তফ্রন্ট গঠিত হয়। এর ফলে পূর্ব বাংলার মুসলিম লীগ বিরোধী রাজনৈতিক মঞ্চের উদ্ভব ঘটে। এরপরের পয়েন্ট হচ্ছে নির্বাচনের প্রস্তুতি। পূর্ব পাকিস্তানে ভোটারদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে প্রথম সাধারণ নির্বাচন ছিল যুক্তফ্রন্ট নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে সংগঠিত হয়েছিল। নিচে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশকরণ। 1953 সালের 24শে ডিসেম্বর পূর্ব বাংলার ব্যবস্থাপক পরিষদের নির্বাচনে ভোটার তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করা হয়। উক্ত ভোটার তালিকা রেজিস্ট্রি অফিসে, রিটার্নিং অফিসারদের অফিসে, পার্বত্য চট্টগ্রামের প্রত্যেক মৌজার সর্দারদের অফিসে, সিলেট জেলার সার্কেল সাব ডেপুটি কালেক্টরের অফিসে, ইউনিয়ন বোর্ড অফিস এবং মিউনিসিপ্যাল এলাকায় মিউনিসিপ্যালিটি অফিস সহ প্রভৃতি জায়গায় জনগণের জন্য উন্মুক্ত রাখা হয়, যাতে করে জনগণ এ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সঠিক নিয়মে মনোনয়ন জমাদান। মনোনয়ন জমাদান জমা দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম ও নির্দেশনা প্রদান করা হয়। মনোনয়নের ফরম ছাপিয়ে হাতে লেখা বা টাইপ করে জমা দেওয়ার নিয়ম চালু করা হয়েছিল। তৃতীয় পয়েন্ট হচ্ছে জামানত দাখিল। যুক্তফ্রন্ট নির্বাচনে জামানত প্রদানের ব্যবস্থা ছিল। তফসিলি নির্বাচনী এলাকার প্রার্থীদের 100 টাকা করে জমা দেওয়া এবং তফসিলি নির্বাচনী এলাকার ব্যতীত অন্যান্য নির্বাচনী এলাকার প্রার্থীদের জন্য 250 টাকা করে জমা দেওয়ার নিয়ম জারি করা হয়। উক্ত জামানত রেভিনিউ ডিপোজিট খাতে জমা দেওয়ার জন্য একটি নিয়ম চালু করা হয়েছিল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতীক নির্দিষ্টকরণ। 1954 সালের পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে প্রতীক নির্দিষ্টকরণ করা হয়। প্রার্থীদের সুবিধার জন্য 24টি প্রতীক নির্দিষ্ট করা হয়েছিল, যাতে করে তারা উক্ত প্রতীকসমূহ ব্যালট বাক্সে ব্যবহার করতে পারে। এই নির্বাচনে যুক্তফ্রন্টের জন্য নৌকা প্রতীক এবং মুসলিম লীগের জন্য হারিকেন প্রতীক নির্দিষ্ট করা হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ভোট কেন্দ্র স্থাপন। 1954 সালের প্রাদেশিক নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পূর্ব বাংলায় 5010টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়। ভোট গ্রহণ নিশ্চিত করতে রিজার্ভ সহ 7083 জন প্রিজাইডিং অফিসার এবং 24,000 পোলিং অফিসার নিযুক্ত করা হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আঙ্গুলে কালির ছাপ প্রচলন। এই নির্বাচনে অসৎ উপায় যাতে কেউ গ্রহণ করতে না পারে সেই লক্ষ্যে ভোট গ্রহণের সময় প্রত্যেক ভোটারের হাতে কালির ছাপ দেওয়ার ব্যবস্থা করা হয়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে পুরুষ ও মহিলার জন্য পৃথক কেন্দ্র। ভোট গ্রহণের ব্যবস্থা সুষ্ঠুভাবে করার জন্য পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক ভোট কেন্দ্র স্থাপন করা হয়। 8 নম্বর পয়েন্ট হচ্ছে বুথ স্থাপন করা। ভোটদান সহজীকরণের জন্য বিভিন্ন স্থানে বুথ স্থাপন করা হয়। ভোটদানের জন্য যাতে ভোটারদের 5 মাইলের বেশি দূরে যেতে না হয় সে উদ্দেশ্যে জায়গায় জায়গায় ভোট গ্রহণের জন্য বুথ স্থাপন করা হয়। 9 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যালট বাক্স ব্যবহার করা। ভোট গ্রহণের সুবিধার জন্য ব্যালট বাক্স ব্যবহার করা হয়। এর ফলে ভোট গ্রহণ ও ভোট গণনায় অনেক সুবিধা হয়। এই নির্বাচনে প্রায় 2 কোটি ব্যালট পেপার ছাপানো হয়েছিল। 10 নম্বর পয়েন্ট হচ্ছে ভোট গ্রহণের সময়কাল। 1954 সালের প্রাদেশিক এ নির্বাচনে ভোট গ্রহণের সময়কাল নির্দিষ্ট করা হয় ফার্স্টে 8 মার্চ থেকে 12 মার্চ পর্যন্ত এবং ভোট গ্রহণের শুরু হয় সকাল 9:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। যদি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকে তাহলে 4:30 পরেও ভোট নেওয়ার নিয়ম জারি করা হয়। 11 নম্বর পয়েন্ট হচ্ছে ডাকযোগ ভোট প্রদান।
যে সকল ভোটারগণ কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকারের কাজে নিজ নিজ এলাকায় তথা ভোট কেন্দ্র থেকে দূরে ছিল এবং যারা নির্যাতনমূলক আইনে আটকা ছিল তাদের জন্য ডাকযোগে নিজেদের ভোট ব্যবস্থা করা হয়। এরপরে হচ্ছে 1954 সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল। 1954 সালে 11 মার্চ পূর্ব পাকিস্তানে প্রাদেশিক আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে 309টি আইনসভার আসনের মধ্যে মুসলিম আসন ছিল 237টি, অমুসলিম সম্প্রদায়ের আসন সংরক্ষিত ছিল 72টি। নির্বাচনে যুক্তফ্রন্ট 223টি, মুসলিম লীগ 9টি, নির্দলীয় সদস্যগণ 4টি এবং খেলাফতের রাব্বানি পার্টি লাভ করে 1টি আসন। আইনসভায় অমুসলিমদের জন্য সংরক্ষিত 72টি আসনের মধ্যে কংগ্রেস 24টি, তফসিলি ফেডারেশন 27টি, সংখ্যালঘু যুক্ত ফ্রন্ট 13টি, খ্রিস্টান সম্প্রদায় 1টি, বৌদ্ধ সম্প্রদায় 2টি, কমিউনিস্ট পার্টি 4টি এবং নির্দলীয় সদস্যগণ 1টি আসন লাভ করে। সর্বশেষে বলা যায় যে 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইনসভা নির্বাচন ছিল একটি রাজনৈতিক মাইলফলক। এই নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের অত্যাচার দমন ও বৈষম্যের বিরুদ্ধে পূর্ব বাংলার জনতা ভোট প্রদান করে। অন্যদিকে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল পূর্ব বাংলার গণমানুষের দাবি, ফলে সহজে যুক্তফ্রন্ট মুসলিম লীগকে শোচনীয়ভাবে পরাজিত করে এবং এই নির্বাচনের ফলাফল তাৎপর্য ছিল সুদূরপ্রসারী। এটাই ছিল আজকে প্রশ্নের উত্তর। যদি আর কোনো প্রশ্নের উত্তর তাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।